আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আফসানা ডেইলি লাইফ থেকে নতুন একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা অনেকে অনেকভাবে করেছে, আমি আজকে আমার মতো করে স্বাস্থ্যসম্মত উপায়ে করে আপনাদের দেখাবো, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো এটা হচ্ছে কলা ভর্তা। স্বাস্থ্যসম্মত উপায়ে খুব কম সময়ের মধ্যে কিভাবে আপনারা কলা ভর্তাটি করবেন, আর এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এই মজাদার রেসিপিটি করলে। তো চলুন রেসিপিটা শুরু করি। তো যেখানে আমি দুইটা কলা নিয়েছি ভর্তা করার জন্য, তো ফার্স্টে আমি কলা দুইটাকে চিকন চিকন করে কেটে নিব। কাটার পরে হচ্ছে আমি সিদ্ধতে বসিয়ে দিব। এই যে আমি কলা এভাবে কেটে নিয়েছি, আর কলাতে আমি হচ্ছে একটু হলুদ আর লবণের লবণ দিয়েছি। হলুদটা দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দিব। এক্ষেত্রে হবে কি, হলুদ মাখানোর জন্য মানে কলায় যে কষ্টটা থাকে এই কষ্টটা থাকবে না। তো আমি এইভাবে ঝাঁকিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দিব, তারপরে ভালো করে ধুয়ে আমি সিদ্ধতে উঠিয়ে দিব। এই যে এখানে কলা কিন্তু আমি ধুয়ে উঠিয়ে দিয়েছি, দেখেন কতটা মানে একদম কষ্ট নেই। কিন্তু আমি কিন্তু 4-5 বার ধুয়ে যেন সব কষ্ট চলে যায় এই জন্য এইভাবে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে দেবো, আমি হালকা একটু লবণ, হলুদ না একটু লবণ দিয়ে দিচ্ছি। পরে যখন বাটবো তখন আমি বাটার সময় দিয়ে দেবো। তো এটা আমি যে ঢেকে দিচ্ছি, আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি, আমি কিন্তু বেশি পানি দিইনি। তো এই যে কলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা হচ্ছে একটা পাত্রে ঢেলে পানিটা ঝরিয়ে নিব। তো এই যে আমি একটা পাত্রে কিন্তু ঢেলে নিয়েছি পানি ঝরানোর জন্য। এখানে আমি আবার এই কড়াইটা দিয়ে দিয়েছি। এই যে আমি এখানে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ, আপনারা ঝাল যতটুকুন খাবেন পরিমাণ মতো দিয়ে দিবেন। তো ফার্স্টে হচ্ছে এখানে একটু তেল দিয়ে দিব। আমি এখানে কিন্তু একদমই হালকা তেল দিয়েছি, তেল একটু বেশি দিবেন না, তাহলে কিন্তু তেলেরই গন্ধ আসবে, ভর্তার আসলে যে একটা কলার ফ্লেভার ওটা কিন্তু আসবে না। আর এখানে আমি যেহেতু 8টা মরিচ দিয়েছি, আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেন হচ্ছে মরিচটা না ফুটে যায়, কারণ হচ্ছে দেখা যায় তেলে এইভাবে 8টা মরিচ দিলে মরিচটা ফুটে অনেক সময় চোখে মুখে লেগে যায়। আমি এখানে কিন্তু একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি। আপনারা ঝাল যে পরিমাণ খান আপনারা কিন্তু ঝালটা দিতে পারবেন। আর আমি এটা ফার্স্টে লাল করে নিব। লাল করার পরে এই যে এখানে হচ্ছে একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে দিব। ধনিয়ার পাতা কুচিটা কিন্তু একটু পরিমাণে বেশি দিব, যেন ধনিয়ার পাতার ফ্লেভারটাও আসে আর কলার ফ্লেভারটাও আসে। সেটাই ফার্স্টে একটু লাল করে নিচ্ছি, আমি এটা তাও ঢেকে দিচ্ছি একটু যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে আমি এখানে মরিচ পেঁয়াজ আর রসুন কিন্তু লাল করে নিয়েছি, প্রায় কিন্তু লাল হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি ধনিয়ার পাতা ছেড়ে দিব। এই যে আমি এখানে কিন্তু ধনিয়ার পাতা দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিতে পারেন। কিন্তু সরিষার তেল দিলে হয় কি, যে সরিষার তেলের একটা ফ্লেভার আছে, কলার ফ্লেভারটা আসলে আসে না, এই জন্য আমি এখানে সরিষার তেল দিচ্ছি না। কিন্তু অনেকে আছে সরিষার তেলটা খায়, তারা ইচ্ছা করলে সরিষার তেলও দিয়ে ভর্তাটা করতে পারে। তো এটা আমি একটু 1 মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নিই, আমি এটা বেশি ভাজা ভাজা করবো না, কারণ হচ্ছে এটা নামিয়ে ফেলবো। এটা বেশি ভাজা ভাজা করলে হবে কি, যে ধনিয়ার পাতার ফ্লেভারটা চলে যাবে। তো এটা আমি এখন নামিয়ে নিব। তো এই যে এখানে আমি হালকা করে একটু হলুদ তেল দিয়ে দিলাম, একদমই হালকা দিয়েছি। এখন আমি এটার মধ্যে কলা ছেড়ে দেবো। এখন কলাটা হচ্ছে আমি তেলে ভালো করে ভাজা ভাজা করে নেব, এভাবে ছড়িয়ে দেবো কলাগুলি। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, কলা ভর্তাটা মুখে লেগে থাকবে, 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এত মজা হবে ইনশাআল্লাহ। তো এই যে কলা ভাজা কিন্তু কমপ্লিট, আমি কিন্তু একদম লাল করিনি, জাস্ট তেলে হচ্ছে পিস করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে বাটার পালা, এখন আমি হচ্ছে শিলে পাটায় বেটে নিব। আর এটা কিন্তু ব্লেন্ডারে করলে ভালো লাগবে না, আপনারা ট্রাই করবেন শিলে পাটায় বাটার জন্য। আর যেহেতু আমি চোখলা সহ এটা ভর্তা করতেছি, এই জন্য হচ্ছে আপনারা শিলে পাটায় বাটার ট্রাই করবেন। তো এখন আমি শিলে পাটায় বেটে নিব। তো এই যে এখানে আমি কিন্তু বাটার জন্য কিন্তু নিয়েছি অলরেডি, আমি এখানে একটু বেটেও নিয়েছি।
আপনারা কিন্তু এটা ব্লেন্ডারে বাটবেন না, আপনারা হচ্ছে এটা পাটায় বাটবেন। পাটায় বাটলে কিন্তু এটা আসলে বেশি মজা হয়। আর এই যে একদম কিন্তু নরম হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইভাবে যারা ভর্তা বানাননি তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন, এক নিমিষে কিন্তু এক থালা ভাত কম মানে খেয়ে ফেলতে পারবেন, এত টেস্ট হবে আলহামদুলিল্লাহ। তো অবশ্যই সবাই ট্রাই করবেন। তো নেক্সট কোনো ব্লগে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন দোয়া করি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।